জনপ্রিয় টেলিভিশন মাইটিভির উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা হয়েছে গাজীপুরে। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ নির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি পরিবারের আমন্ত্রণে এ মিলন মেলা। এতে অংশ নেন গাজীপুরের ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক কর্মী। শনিবার দিনভর এ আয়োজনে নানা প্রতিযোগিতা আর নিজেদের ফ্রেমবন্দি করার মাধ্যমে কেটেছে পুরো দিন। পেশাগত দায়িত্ব পালন করতে যে সংবাদকর্মীরা মাঠে ছুটে বেড়ান, তাদের নিয়ে এমন ব্যতিক্রম আয়োজন করাই মাইটিভির প্রতি কৃতজ্ঞতা জানান অংশগ্রহণকারীরা। আজকে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে এই জন্য মাইটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মাইটিভির চেয়ারম্যান, মাইটিভি কর্তৃপক্ষ এবং কলা কৌশলী সকলকে ধন্যবাদ। গণমাধ্যমকর্মী মফস্বলের সবাইকে একত্রিত করে যে ঐক্যবদ্ধভাবে সমাজের পরিবর্তনের পেছনে কাজ করা, সেটি কিন্তু আজকে হলেও মাইটিভি অনেকটা ভূমিকা রেখেছে। আমাদের এখানে প্রোগ্রাম করাতে আমরা মাইটিভির চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। পরে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাসিরউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, শাহ শামসুল হক রিপন, কামাল হোসেন বাবুল, রাকিবুল হাসান ও ইজাজ আহমেদ মিলন। সঞ্চালনায় ছিলেন মাইটিভির প্রতিনিধি মাহবুবুল আলম। সবশেষে অংশগ্রহণকারীদের মাঝে মাইটিভির পক্ষ থেকে উপহার তুলে দেন মাইটিভির স্থানীয় প্রতিনিধি মাহবুবুল আলম। মিজানুর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।